হ্যালো ফ্রেন্ডস, মিঠু সোনা ডেইলি ব্লগ চ্যানেলের প্রত্যেককে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল থেকে তোমাদেরকে ব্লগ আমি দিতে পারিনি, যদিও বা মানে ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম না তোমার সাথে কিছু শেয়ার করি। তো আজকে তোমার দাদা ভাই নতুন একটা রেসিপি বানাচ্ছে, মানে দাদা ভাই বলে দিচ্ছে আর কি, আর বানাচ্ছে মিতাদি। তো চলো কি বানাচ্ছে একবার দেখি। তো এটা কিন্তু আমাদের সন্ধ্যেবেলারও খাওয়ার নয়, এটা একদম রাতের খাওয়ার, রাতের ডিনার। তো রোজ দেখো তোমরা দেখে দেখেছো এর আগেও যে আমি রাতে মুড়ি খাই প্রায়, কারণ মুড়ি খাই কারণ যে রাতে কিছু খেতে ইচ্ছে করে না, ভাত কিছু খেতে পারে, রুটিও খায় না, তো রাত্রে মুড়িটাই খায় বেশিরভাগ। তো আজকে তো কী খাবো করছিলাম, ভাবছিলাম চাউমিন খাবো, তো না চাউমিন খাবো, চাউমিনটা খেলেও পেট ভার করে যায়। তো আমার দাদা ভাই বলছে একটা জিনিস তাহলে আমি বানাই, যেটা দিয়ে তাহলে বলবো বানানোর জন্য। ঠিক আছে তাই করো, তো চলো দেখবে চলো কী বানাচ্ছি। তো এই দেখো, এই যে দুই রাঁধুনি, এই একজন আর এই যে এই একজন, তো এটা মেন রাঁধুনি, এটা আর কি সব মানে ডিরেকশন দিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে। তো এই দেখো দেখতে পাচ্ছ যে আলু মাখছে, দুটো আলু সেদ্ধ করে রেখেছে এখানে, আর এখানে কী কী আছে বলো তো, ময়দা, আটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর তো একটুখানি চিনি, আর দুটো ডিম, তাই তো? এই দিয়েছো তো, আর কিছু দিয়েছো? আর এখানে যে আলুটা মেখে রেখেছে, এই আলুটা সেদ্ধ করে নিয়েছে, এই আলুটা সেদ্ধ করে এবার এটার সাথে মাখা হবে, তাই তো? এর সাথে মাখা হবে। এটা হলুদ কিন্তু, লঙ্কা কুচি, দুটো ডিম, জিরে ধনে গুঁড়ো, আচ্ছা সমান পরিমাণে দিয়েছে। এটা তোমার দাদা ভাইয়ের রেসিপি। তো এটা নাকি কি হবে, এটা কি সেই নরম নরম হবে তো নাকি গোলাটা, গোলা রুটির মতো হবে কিন্তু ভালো হবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আলুটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে মাখছে। এবার যে পরিমাণ জল লাগবে, কারণ ডিম দেওয়া আছে, আলু দেওয়া হয়েছে, এবার যে পরিমাণ জলটা লাগবে সে পরিমাণ জল দিতে হবে। তুমি জল দাও, মাপ করে কতটা লাগবে। আস্তে আস্তে, কারণ বেশি জল অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, কারণ বেশি জল দিলে নরম হয়ে যাবে একবারে। সে তাওয়াটা এই সিন্নি মাখা হচ্ছে, সেই সিন্নি মাখে না এভাবে। একদম কি পাতলা হবে, ভারী ভারী হবে তো? তো দেখো গোলা হয়ে গেছে, মাখাও হয়ে গেছে, আর এই যে ইত্যাদি কড়াই একটুখানি তেল দিয়ে দিয়েছে। দেখো হাত দিয়ে গোল গোল করে ইত্যাদি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছে। তো এটা এক ধরনের গোলা রুটির মতনই আর কি, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। তোমরা যদি একবার চাও ট্রাই করে দেখতে পারো। আমরা তো রাতে প্রায় সবাই রুটি খাই, তো এটা রুটি, ময়দা সবই দেওয়া আছে, ডিম সবই দেওয়া আছে। এটা ধরো তোমার ব্রেকফাস্ট বলো বা টিফিনে, যে কোন মানে সন্ধ্যেবেলা টিফিনেই বা বলো না কেন, বা রাতে ডিনারেও এটা কিন্তু ভালোই লাগবে খেতে, আশা করি ভালো লাগবে খেতে, যদিও আমি এখনো খেয়ে দেখিনি। চলো ছোট্ট করে একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে। তো এই দেখো একটা হয়ে গেছে, তোমাদের দেখাই, এই দেখো একটা করে রেখেছে আর এই যেটা দিয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু, তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তোমাদের বলছি তাহলে চ্যানেল ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদেরকে আগেও বলেছি আমি একটু ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি, বেশি বড় ব্লগ ভিডিও দিতে পারছি না। তো প্লিজ তোমরা পাশে থেকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, আর আমি তো আছি তোমাদের পাশে, চিন্তার কোনো কারণ নেই।
তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই কামনা করব। দেখতেই পেলে ও পিঠটা উল্টে দিল এবং একটা পিঠ হালকা হালকা লাল লাল করে ভাজা হয়েই গেছে। চলো টাটা, ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, তোমরা ভিডিও সবাই দেখছো ঠিকই কিন্তু কেউ লাইক ঠিক মতো পাচ্ছি না, একটা লাইক করতে পয়সা লাগে না, প্লিজ একটা করে লাইক করে দেবে? লাইক করতে কতটুকু সময় লাগে বলো? আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখার আগে লাইক করে তারপরে কিন্তু ভিডিও দেখা আরম্ভ করি, আমি কমেন্ট বেশি করি না যদিও বা, কিন্তু লাইকটা প্রায় প্রত্যেককেই করি। তো প্লিজ তোমাদেরকে এটুকু রিকোয়েস্ট করো তোমরা কিন্তু লাইকটা করো, ঠিক আছে? চলো টাটা বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।